বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে বিপিএল এর দল। একসময় বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লীগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে মাঠে গড়াতো চ্যাম্পিয়ন্স লীগ টি-20। কালের পরিক্রমায় বন্ধ হয়ে যায় এই টুর্নামেন্টটি, তবে আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে এমন একটি টুর্নামেন্ট। 5টি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। চলতি বছরের 26 নভেম্বর থেকে মাঠে গড়াতে পারে এই ফ্র্যাঞ্চাইজি লীগটি, যার নাম দেওয়া হয়েছে গ্লোবাল সুপার লীগ। আর সেখানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের গত আসরের সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ আজ মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, আমাদের একটা টিম ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা অফার পেয়েছে একটা গ্লোবাল টি-20 সুপার লীগ। 5টা টিম নিয়ে খেলা হবে, 5টা দেশ থেকে আসবে, পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড আমাদের অফার করেছে। তো আমরা প্রথমে লাস্ট ইয়ার বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে অফার করেছিলাম, তারা তাদের অফারের কথা জানিয়েছে। তারপর আমরা সেমিফাইনালিস্ট আর একটা টিমকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে। বিপিএল নিয়ে আপনারা জানেন যে গত পরশু একটা মিটিং করেছি আমরা, সো এটা ব্রিফ করলাম আমার বোর্ডকে কী কী আলাপ করেছি। তারপর আপনার আমাদের মেনলি আপনি জানেন যে গ্রাউন্ড আমাদের লিগ শুরু হতে যাচ্ছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন এই লিগগুলো হবে। সো ওগুলোর ব্যাপারে আমাদের মাঠের ব্যাপারে আমরা আলোচনা করেছি। এর মধ্যে পূর্বাচল একটা গ্রাউন্ড আছে, আপনারা জানেন দুইটার মধ্যে একটা রেডি করছি আমরা, আর একটা গ্রাউন্ড আমরা এয়ারফোর্স হ্যাজ বিন কাইন্ড, আমরা চেষ্টা করেছি আর্মি এবং এয়ারফোর্সের সাথে যোগাযোগ করে তাদের ঢাকা শহরে যে মাঠ যা আছে ওই মাঠগুলোতে আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করে আমাদের লোকাল খেলা চালাতে পারি কি না, অ্যাট দ্য সেম টাইম তাদেরও কিছু হেল্প হবে যাতে তাদের নিজস্ব খেলা তারা খেলতে পারে যদি ক্রিকেট খেলতে চায়। সো সেই ব্যাপারে আমি ডিসকাশন করে সো মাঠ একটা পেয়েছি, আরও হয়তো একটা দুইটা পাবো, তাতে করে আমাদের মাঠের সমস্যা কিছু হলে সমাধান হবে। আমিন বাজারে আরেকটা গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডটা আমাদের ছোট্ট দুই একটা ফ্যাসিলিটি ইম্প্রুভ করতে হবে, সাইড স্ক্রিন, রোলার, পিচ কাভার, ওগুলো দিলে ওখানে আমরা করতে পারবো। আমরা PKSF একটা জায়গা আছে, PKSP দুইটা গ্রাউন্ড আছে, ওইটা রূপগঞ্জ ওখানে গিয়েও আমরা দুটো মাঠ দেখে এসেছি, ওটার ব্যাপারে আলোচনা হচ্ছে। তো মাঠের জিনিসগুলো আজকে ম্যাক্সিমাম আলোচনা ছিল। তারপর কিছু ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করতে চাচ্ছিলাম ইনসাইড স্টেডিয়াম। আপনি জানেন আমাদের কিছু কর্পোরেট হাউসেস আছে আমাদের CCDM-এর পাশ দিয়ে গেলে, ওই জায়গাগুলো একটু মনে করে রেনোভেশনের খুব দরকার। ওইটা যেহেতু আমাদের ফরেন টিম আসবে, বিপিএল আছে, এই জন্য ওই দিকেও আমরা আলোচনা করেছি ঠিক করার জন্য। আমাদের স্টেডিয়ামের যে জানেন চেয়ারগুলো কিছু ভেঙে গেছে, যে চেয়ারগুলো রিপ্লেসমেন্ট করবো।